আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রেজাউল ইসলাম শিমুল, দেশ প্রেম অ্যাগ্রো ফার্ম থেকে বলতেছি। আশা করি এই মুহূর্তে যারা ভিডিওটা দেখছিলেন দেশে এবং দেশের বাইরেকে সবাইকে সালাম ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যেটা জানেন সেটা হলো দীর্ঘদিন থেকে আমরা খাবার দিচ্ছি, মাছের খাবার। তো আজকে একটা নতুন খাবারের সাথে পরিচয় দেবো, সেটা হলো যে গাভীর খাবার। আপনারা অনেকেই জানেন যে আমি নিজেই আগে আমার নিজের যে খামারটা আছে ছোট্ট খামার তুলতে ছিলাম, ফরেস্টার ফিজিয়ান আমার কিছু গরু আছে, এই গরুগুলোতেই আমি আমার খাবার হাতে বানানো খাবারগুলো আগে দিয়ে প্র্যাকটিক্যাল করি। অর্থাৎ আমি বলতে চাচ্ছি এই মুহূর্তে গোটা বাংলাদেশে বেশ কিছুদিন থেকেই আমি গাভীর খাবার ডেলিভারি দিচ্ছি, আলহামদুলিল্লাহ গোটা বাংলাদেশে খুব ভালো রেজাল্ট। তো এই মুহূর্তে গোটা বাংলাদেশে যে পরিমাণ খাবারের ঊর্ধ্বগতি, আমরা যারা চাষি পর্যায়ে আমরা যারা খামারি আছি এই মুহূর্তে যদি আমরা ঘুরিয়ে নিজেকে তৈরি না করতে পারি তাহলে আমাদের গাভী থেকে প্রফিট আনা খুব ছোট। আমি খাবারটা দেখাচ্ছি, তার আগে কিছু কথা বলে নিই। যেটা হলো আমরা বাজারের যে খাবারগুলো কিনছি, একটা আমি নিজে খামারি হিসেবে কথাটা বলতে পারি, একটা খামারের সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে সেই গাভীর সেই খামারের বাছুর। অর্থাৎ আপনি রাইট টাইমে যদি আপনি কনসেপ্ট না করে দিতে পারেন, অর্থাৎ প্রতি 10 মাস পরে অর্থাৎ আপনার গাভীর বাছুর ঠিক হওয়ার আপনার 60 দিনের মাথায় গাভী আবার কনসেপ্ট করবে। তার কারণ আপনি যেটা দুধ বিক্রি করেন এটা আমাদের ব্যয় দিয়ে উঠা যায়, আমার যেটা লাভ সেটা হলো যে আমাদের বাছুর। তো বাজারের আমরা অনেকেই অনেক ব্র্যান্ডের খাবার খাওয়াই, খাওয়াইলে খুব ইনস্ট্যান্ট দুধ আসে, দুধ আসলে আপনি আমরা খুব খুশি হই, আসলে ব্যাপারটা তা না। ফিড যদি আপনি খাওয়ান ভালো কথা, কিন্তু অনেক কিছু ফিড আছে বাজারে, কিছু ফিড আছে যেগুলো গরু খাওয়ার পরে তাৎক্ষণিকভাবে হয়তো বা দুধ পান কিন্তু পরবর্তীতে তার কনসেপ্টের যে মূল ফাংশনগুলো তখন ডিস্টার্ব হয়ে যায়, চর্বির দিক থেকে বিভিন্ন ডিস্টার্ব। এটা আজকে আমি ডিটেল কথা বলবো, পরবর্তীতে বলবো। তো আমরা আমাদের খামারকে বাঁচাইতে গেলে আমাদের নিজেই দায়িত্ববোধ বা সব কিছু জানতে হবে। তো আমার আজকে খাবারটা যাচ্ছে আমি নিজেই তৈরি করলাম হাতে একদম ম্যানুয়ালি, এখানে কোনো ইন্ডাস্ট্রিয়াল কোনো মেশিন টেশিন কিচ্ছু নেই, ম্যানুয়ালি তৈরি করলাম। এই খাবারটা গোটা বাংলাদেশে যাচ্ছে, বর্তমান গাভীর খাবারটা 45 টাকায় দিচ্ছি, এটা বরিশালে যাচ্ছে। তো এই খাবারটা খাওয়াই নেই, আমি খাবারটা দেখাচ্ছি আপনাদের। এই খাবারটা খাওয়ালে দেখেন একদম এইখানে 7 থেকে 8টা উপাদান দিয়ে তৈরি করা আছে। এখন কি কি উপাদান দিয়ে তৈরি করা আছে, কিভাবে তৈরি করা হয়েছে আমি আপনাদের এই বিষয়গুলো দেখছি, একদম হাতে মিক্সড। এটা কিন্তু কোনো প্লেট না, প্লেট বলতে কোনো শব্দ নেই, আমরা অনেকেই প্লেট প্লেট বলি, আসলে প্লেট বলতে কি বাংলাদেশের কোম্পানি যে সকল ফিড কোম্পানিগুলো আছে তাদের মূল পুঁজি হচ্ছে প্লেট। অর্থাৎ আমি প্লেটটা কি ভিতরে কি দিয়ে তৈরি করছে এটা যদি আমরা জানি চাষিরা, তাহলে এটার ভিতর কি এটা সবকিছু গুণটা আমরা জানিয়ে যাবো, আর যখনই আমরা এটা ফাঁস হয়ে যাবে তাদের প্লেট বিজনেসটা হবে না। তো প্লেট বলতে কথা আপনার হলো খাওয়া নিয়ে কথা, আপনি হাতে খাবেন না ভর্তা বানায় খাবেন না স্যালান দিয়ে খাবেন না মুখ দিয়ে খাবেন না সিরিজ দিয়ে খাবেন, এটা বড় আপনার শরীরে খাবারটা গেলেই সবচেয়ে বড় কথা। সবচেয়ে এই যে খাবারটার সবচেয়ে বড় যে সুবিধা, দুধ কতটুকু বাড়বে সেটা আপনারা প্র্যাকটিক্যাল দেখবেন খাওয়ার পরে, 100% দুধ বাড়বে, প্লাস আপনার এইটা খাওয়ার পরে আপনার কনসেপ্টটা কনফার্ম হবে। প্রতি বছরে অন্তত আপনার একটা খামারে একটা বাছুর, আর এই বাছুরটাই আমাদের সম্পদ, এই বাছুরটাই লাভ। আর যদি আমরা খালি দুধ নিতে যাই বাছুর না পাই তাহলে আমরা খামার কখনোই টিকতে পারবো না। আর বাজারে খাবারের যে পরিমাণ দাম সেই পরিমাণ দামে কিনলেও আমরা কিন্তু পোষাইতে পারবো না। আর এই কারণেই আমাদের যে খাবারটা যদি আপনারা নেন অন্তত আপনার খামারটা ঠিক থাকে, অন্তত খামারে প্রতি বছরের গাভীর যে বাছুরটা এই বাছুরটা এই সম্পদটা পাবে, এইটার গ্যারান্টি নিচ্ছি, গ্যারান্টি। আর আমরা যে 7-8টা উপাদান দিয়ে তৈরি করছি সেখানে লাইনস্টোন থেকে আছে, DCP আছে, DRB আছে, ফিশ মিল আছে, তারপরে হলো রেপশিট অয়েল কেক আছে, ব্রান আছে, পালিশ আছে, তারপরে আপনার সয়াবিন মিল আছে, রাইস ব্রোকেন 2 কোয়ালিটি আছে, ভুট্টা আছে, এরকম অনেক উপাদান দিয়েই যেটা যতটুকু পরিমাণ দরকার, কিন্তু 22% আমাদের প্রোটিন, সবচেয়ে বড় কথা হলো টোয়েন্টি টু পার্সেন্ট প্রোটিন নিয়ে তৈরি। বাংলাদেশে এমন কোনো আমার জানা মতে খুব কম আছে, থাকতে পারে আমি বলতেছি না, খুব কম কোম্পানি আছে যেখানে 22% মেনটেন করে, আমরা কিন্তু 22% মেনটেন করে গেছি, এবং এটা গাভীর দেওয়ার সময় খাবে 100% খাবে, না খাওয়ার কিছু নেই। অনেক সময় আবার এটাও হইতে পারে যে অনেক গাড়ি গাভীর অভ্যাস তো নাও থাকতে পারে, প্রথম দিকে একটু কম থাকে পরবর্তীতে ধীরে ধীরে খেয়ে ফেলতে, এটা আমরা ড্রাই অবস্থায় দিচ্ছি, মোটামুটি আপনি আপনার বাসায় মাসখানিক রাখতে পারেন, রেখে খাওয়াইতে পারেন।
আর সবচেয়ে বড় যে সুবিধাটা হচ্ছে, আমরা যেহেতু খামারি পর্যায়ে বিজনেস করছি, গোটা বাংলাদেশে সরাসরি ডেলিভারি, কোনো আমাদের কোনো ডিস্ট্রিক্টে কোনো ডিলার নাই। আপনি চাইলে আপনার প্রয়োজনে এক ব্যাগ লাগলো, আপনি দুই ব্যাগ লাগলে এক ব্যাগ তো দেওয়া সম্ভব না, একটা জিনিসটা ভাড়া আছে। যদি 100 কেজি লাগে আপনি ফোন দিলে আমরা চেষ্টা করবো আপনার অন্তত ঠিকানায় কুরিয়ার সার্ভিসে এটা দেওয়ার জন্য, তাহলে আপনি এক ব্যাগ ট্রাই করে দেখতে পারেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে এখানে আজকে রাখতেছি, বাকি আসসালামু আলাইকুম।